নিজর ই আমার গণতন্ত্রের নিয়ম সেই কারণে গণতন্ত্রত রাইজক রজা বলে কয়, হয় না হয়? হয় 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 রাইজ, ভোট দিয়াটো হচ্ছে আমার একটা সাংবিধানিক অধিকার, ইয়াক লো আমি গৌরব করব লাগে। আর এখেতে কি করেছে, ভোট নিদিও বলে গৌরব করেছে। হরি আপনার লাস্ট লগে হয় দে বুঝা, মই বেয়া পাও ভোট দিব, মই ভোট নিদিও, এইটো মোর খাতাং কথা, হেরি খাতাং কথা ডাঙরিয়া। ভোট নিদিলে আপনার যে একো ক্ষতি নয় সেইটা না ভাবিব, আপনার লগতে রাইজরও ক্ষতি। রাইজ ভারতীয় সংবিধানে ভালে বেয়ায় শিক্ষিত অশিক্ষিত ধনী দুখিয়া সকলকে নির্বাচন খেলিবর কারণে অধিকার দিছে। আপনি ভোট নিদিয়ার ফলত, মই দিয়ার ফলত, আমি ভোট নিদিয়ার ফলত যদি এজন মূর্খই জয়লাভ করে, তেতিয়াহলে সেই মূর্খজনের হাতলে জানো আসনের বাঘ জড়িডাল না যাব। রাইজ আপনার এটা ভোটের বিনিময়ত আপনার সমাজের বা আপনার সমষ্টির জনপ্রতিনিধিগী নির্বাচিত হবও পারে, আর আপনি যদি ভোট নিদিয়াক থাকে আপনার এটা ভোটের বিনিময়ত আপনি বেয়া পাওয়া প্রার্থীগুলো নির্বাচিত হব পারে, হয় না নয়? কথা এইডালো বুঝায় একো লাভ নাই, একো নুবুঝে, কেবল দিনে রাতে দিনে মদপা খাব জানে। মই খাল বোল তেনেকে নাভাবিব, সব জানো মই, মই তাহানির বিয়ে বাজ আপনার শুনক, মোর শঙ্ক জানে, মই মূর্খ বলে ভাবি সিহতে এমাহমান আগরপরাই মোক ভোট কেনেকৈ দিম কি করিম মোক বুঝাবলৈ আহে। আরে ভাই মই কি মূর্খ নাকি? শুনক শুনক শুনক, মই কৈছো শুনক রাইজ, আপনাদেরকেও শুনক, আমার উদ্দেশ্য হব লাগে সকলে যাতে শুদ্ধক ভোট প্রদান করব পারে, আমার উদ্দেশ্য হব লাগে দলে বলে আহি যাতে সকলে ভোট প্রদান করব লাগে, লগতে আমার উদ্দেশ্য হব লাগে সকলে যাতে এই ভোটাধিকার সাব্যস্ত করব পারে, কোনেও যাতে ইয়ার বঞ্চিত হবলগিয়া নহয়। আর তার কারণে কেবল আপনার বা মই এই কথা কই থাকা নাই, টিভি রেডিও বাতরি কাকত সোশ্যাল মিডিয়া অথবা ব্যানারের জড়িয়ে সরকারে বিভিন্ন সময়ত জনসাধারণক সজাগ আর সচেতন করবলে ব্যবস্থা চলাই আছে। আর একটা কথা কোথাও শুনক, এই বিষয়ত অধিক তথ্য জানিবল 1950 মনত রাখব, 1950 1950 আপনাদের ফোন করলে এই বিষয়ত সবিশেষ তথ্য লাভ করব পারে। গতি আহক আমি সকলে সংকল্প লও আর দৃঢ় প্রতিজ্ঞা হয়ে এবার ভোট দান দিও, হয় না নহয়? রাইজ ই আমার অধিকার, ভোটাধিকার সাব্যস্ত করিবর কারণে কোনেও কেতিয়াও অবহেলা করিব নালাগে, কর্মব্যস্ততা জড়িত হয়ে থাকলেও সেইদিনা অন্তত সময় উলিয়াই আহি
ভোটদান কেন্দ্রত নিজের অধিকার সাব্যস্ত করব লাগে আর ভোটদান করবল আহতে কোনেও কাকো কেতিয়াও বাধা দি রাখব নয় হয় না গতি রাইজ মনত রাখব আমি সকলে সময় উলিয়াই সেই দিনট ভোট দিয়ার কারণে সাজু হয়ে থাকি লাগে আর আমি ওসর চুবুরীক এই বুঝাব লাগে আপনার মোক কোয়ার ফলত এখেতর নিচিনাকি কোনেও কাকো কেতিয়াও বেয়া পাব না লাগে দেখেছেনে একটা সাধারণ ভুলের কারণে আজি পাঁচ বছরের মূলত পাওয়া অধিকারের পর বঞ্চিত হবল আছে এই বার লাজর কথা নয় আর সেই কারণে মই ভাবু ভোট নিদিয়া মানুষক সরকারি চাকরি আর সরকারি আসনির পর বঞ্চিত করব লাগে নহয় নে রাইজ ভোট দিব রাইজ আমার আইতার কথা শুনিলে আপনার হাঁহি উঠিব আশি বছরে এগারী বৃদ্ধা আইতা খোজ কাঢ়িব ভোটদানের দিনাই গা পা ধুই রাতেপা চাকি বন্তি জ্বলাই সকলরে মঙ্গল প্রার্থনা করে আমার আইতায় ভোট দিবলে যায় অকলে কিন্তু খোজ কাঢ়িব নয় অথবা মুখ লগত লৈ যাব নহলে কোনোবা বেলেগক লগত লৈ যায় ভোট কিন্তু দিবই ভোটদান করে আইতার যে কি আনন্দ কি ফুর্তি আর সেই কারণে নির্বাচন আগিলে আমার একটা উৎসব অহা যেন লাগে বুঝছে এই কথাটা কোয়ার রাইজ একটা কথা মনত পড়ছে নির্বাচনী আয়োগে কারো অসুবিধা নোহার কারণে বিভিন্ন ব্যবস্থা হাতত লৈছে যেন ধরক বৃদ্ধ লোকক শারীরিকভাবে সক্ষম লোকক কোভিড আক্রান্ত কোভিডত সন্দেহ থাকা ব্যক্তিক ঘরতে পোস্টেল ব্যালট পেপারের জড়িয়ে ভোটদান করার কারণে ব্যবস্থা করেছে আমার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পাঁচ দিনের ভিতর এখেতে কোয়া ভোটার সকলক ফর্ম 12 দি বিতরণ করে সংগ্রহ করব আমার গাঁর পিয়ল সকলে আর এই ভোটার সকলের সঠিক বিবরণ বা যোগ্যতা সঠিকভাবে প্রকাশ পাওয়া সকলকে পোস্টেল ব্যালট দিয়া হব আর এই পোস্টেল ব্যালট সংগ্রহ আর বিতরণ করার প্রক্রিয়ার সময়ত নির্বাচনী বিষয়া আরক্ষী বিষয়া আর ভিডিওগ্রাফার সহিতে তখেসকলের ঘর যাব আর এই ভোটারের তালিকা প্রতিটি স্বীকৃতপ্রাপ্ত রাজনৈতিক দলের প্রতিগী প্রার্থীকে জানা হব আর এই ব্যালট পেপার মানে পোস্টেল ব্যালট নির্বাচনের দিনের এদিন পূর্বে সংগ্রহ করা হব যদি কোনোবা কোভিড আক্রান্ত বা আশি বছরের মানুষ উপরের মানুষ বা দিব্যাঙ্গ লোকে পোস্টেল ব্যালটের জড়িয়ে ভোটদান করবলে আগ্রহ প্রকাশ নকরে তেতিয়াহলে তেখেতকলে নির্বাচনের দিনাখন ভোট কেন্দ্রলৈ আহি নিজের অধিকার সাব্যস্ত করবে তদুপরি রাইজ নির্বাচন আয়োগে ভোটদানের ক্ষেত্রে কিছু বিশেষ আর প্রয়োজনীয় নীতি নিয়মের ব্যবস্থা করেছে যে ধরক ভোটদানের ক্ষেত্রে সামাজিক ব্যবধান বজায় রাখ মুখত মাস্ক পরিধান কর আর আপনাদের ভোট দিবল গেলে আপনার এজোর হ্যান্ড গ্লোভস অর্থাৎ হাত মোজা দিব এই হ্যান্ড গ্লোভসর পরিধান করেহে আপনাদের ইভিএমর ভোটাম টিপিব গতি রাইজ বুঝি পাইছে নয় আমি আহক প্রতিজ্ঞাবদ্ধ হোক আর এখন সুস্থ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষক মান মর্যাদা রক্ষা করো রাইজ মই আজিহে বুঝি পালো আজিহে বুঝি পালো যে মই ইমান দিনে এটা ডাঙর ভুল করে আছি মই ইমান দিনে এটা ডাঙর ভুল করে আছি কিন্তু রাইজ মই আপনাদের ইয়ার কথা দিল এইবার এইবার মই ভোট দিম আর আনুমুক ভোট দিয়ক রাইজ ভোট দিয়ক নিজের অধিকার সাব্যস্ত করক গণতন্ত্র রক্ষা করক কিন্তু রাইজ মোর ভুল হয়েছিল আপনাদের মোক ক্ষমা করে দিব মনত রাখিব রাইজ আপনার এটা ভোটে আপনার অঞ্চলের এজন সৎ প্রতিনিধিক নির্বাচিত করাত সহায় করিব গতি রাইজ মনত রাখিব সচেতন হোক রাইজ সচেতন হোক নিজের অধিকার সাব্যস্ত করক গণতন্ত্র রক্ষা করক হয় রাইজ সচেতন হোক সচেতন হোক প্রমাণ করুয়া হোক আমি সজাগ ভোটার ভোটাধিকার আমার অধিকার আহক ইয়াতে সংকল্প লও আর সমস্যরে কও আমি সজাগ ভোটার ভোটদান আমার